কংগ্রেসের তিনি সাংসদক লো চিন্তাত প্রদেশ কংগ্রেস। সমষ্টি পুনর্নির্ধারণের পিছত কোন সাংসদে কোরপর খেলব, সমষ্টি হেরুয়ায় কি করব এটা সাংসদ গৌরব গগৈয়ে, আব্দুল খালেক প্রদ্যুৎ বরদলৈ সমষ্টি সলনি হব নাকি, কংগ্রেসের লোকসভার আসন বৃদ্ধি হবনে কমিব, সমাগত লোকসভা নির্বাচন, রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধী মিত্রজোটর ইন্ডিয়াত প্রায় 28টা রাজনৈতিক দলে অংশগ্রহণ করার রাজ্যিক পর্যায়তো গোট খাইছে 15টাক বিরোধী রাজনৈতিক দল সংগঠন, সকল বিরোধী দলে উমৈহতিয়াক আগন্তুক লোকসভা নির্বাচনের প্রার্থী আগবহার আলোচনা চলি থাকার মাজতেই চিন্তাত পরিছে এটা প্রদেশ কংগ্রেস, কেন কংগ্রেসের তিনগী সাংসদে কোন সমষ্টির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব সেয়াও লক্ষণীয় হয়ে পড়ছে। উল্লেখ্য যে সমষ্টি পুনর্নির্ধারণের পিছত কলিয়াবর সমষ্টি বিলুপ্ত হয়ে পড়ছে কাজিরঙা সমষ্টি, ইফালে রাজ্যের রাষ্ট্রীয় পর্যায়তো সাংসদ গৌরব গগৈ এজন বলিষ্ঠ নেতা হিসাবে পরিগণিত হয়েছে। আনফালে আছে বরপেটা সমষ্টির সাংসদ আব্দুল খালেক, নগাঁও লোকসভা সমষ্টির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, সমষ্টি কি হব সেয়া বর্তমানও ঠিক হওয়া নাই, কেন এই তিনগী নেতার যথেষ্ট প্রভাব আছে প্রদেশ কংগ্রেসত। যিকোনো প্রকারে কংগ্রেসে এই তিনগী নেতাক জিকাবর বাবে যৎপরোনাস্তি চেষ্টা করব। লক্ষণীয় বিষয় যে সমষ্টি পুনর্নির্ধারণ হওয়ার পিছত বর্তমান বিপাঙত পড়ছে প্রদেশ কংগ্রেস, কোন সমষ্টির এই তিনি নেতাক নির্বাচনত অবতীর্ণ করাব তার গভীর আলোচনা চলিছে কংগ্রেসের ভিতরচরাত। উল্লেখ্য যে আলোচনা অনুসরি কাজিরঙ্গার পরিবর্তে যোরহাট লোকসভা সমষ্টির নির্বাচনত নামিব গৌরব গগৈ, বরপেটার পরিবর্তে ধুবুরীর নির্বাচন খেলার চিন্তা আব্দুল খালেকর, নগাঁও এরি হয়তো কাজিরঙ্গার নির্বাচন খেলিব প্রদ্যুৎ বরদলৈ। মন করবলিয়া যে সমষ্টি পুনর্নির্ধারণের পিছত কংগ্রেসে নিজের নেতার সমষ্টি সলনি করার পোষকতা করেছে, অবশ্যই কেবল তিনটাই নহয় তারও অধিক আসন লাভ করার মন যদিও বিরোধী রাজনৈতিক দলের মাজত হওয়া মিত্রতার পিছত আর কোন কোন সমষ্টিত কোন কোন দলের নেতাক বিজেপির প্রার্থীগুলির প্রতিদ্বন্দ্বী করাব সেয়া বর্তমান নিশ্চিত হওয়া নাই। তদুপরি কংগ্রেসের নিজাববীয় প্রস্তুতি অনুসরি লোকসভা তিনিখন আসন দখল করে রখা কংগ্রেসে পুনর্বার নতুন সমষ্টি তিনিখন আসন সামচি ধরার চেষ্টা অব্যাহত রাখিছে। অবশ্যই এই তিনটা সমষ্টিত ইতিমধ্যে শাসকীয় মূল প্রতিদ্বন্দ্বীয়ে দখল করে আছে, তথাপি এই নতুন সমষ্টির বিরোধী নেতার দপদপনি কেনে হব সে সময়তে লক্ষণীয় হব। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24।